বর্ণে উচ্চারণ স্থান। আমরা বর্ণমালা সম্পর্কে সামান্যতম জ্ঞান আগেই অর্জন করেছি, আজ সে বর্ণমালাগুলোই আমাদের মুখে বিভিন্ন অংশ দ্বারা উচ্চারিত হয় এবং সে অংশের নামানুসারেই বর্ণমালাগুলোর নাম হয়েছে সেগুলো জেনে নিই। যেমন ধরুন কণ্ঠ মানে গলা, কণ্ঠবর্ণ। কণ্ঠবর্ণ কাকে বলে? অ কুহ বিসর্জনীয়া নাং কণ্ঠহ, অর্থাৎ অ আ ক খ গ ঘ উ হ, ইহাদের উচ্চারণ স্থান কণ্ঠ, সেই জন্য ইহাদিগকে কণ্ঠবর্ণ বলে। অ আ ক খ গ ঘ উ হ এই বর্ণগুলো আমাদের কণ্ঠের অর্থাৎ গলার মাধ্যমে উচ্চারিত হয়, তাই ইহাকে এই বর্ণগুলোকে কণ্ঠবর্ণ বলা হয়। একইভাবে জিহ্বামূলীয় বর্ণ, ক খয়ঃ প্রাক অর্ধ বিসর্গাকার বর্ণহ, অর্থাৎ ক খ গ ঘ উ ইহাদের উচ্চারণ স্থান জিহ্বামূল, সেই জন্য ইহাদিগকে জিহ্বামূলীয় বর্ণ বলে। জিহ্বামূল বলতে জিভের মূলভাগ, জিহ্বার মূল দেশের মাধ্যমে ক খ গ ঘ উ এই বর্ণগুলোর উচ্চারণ হয়ে থাকে, জন্য এই বর্ণগুলোকে জিহ্বামূলীয় বর্ণ বলে। তাহলে ক খ গ ঘ উ এই বর্ণগুলো জিহ্বামূলীয় বর্ণ বলা হয়, আবার ক খ গ ঘ উ কে কণ্ঠবর্ণও বলা হয়ে থাকে। এবার তালব্য বর্ণ, ইচু জানাং তালু, হর্ষই দীর্ঘই চ ছ বর্গেজ ঝ ইয় অন্তজ তালিবর্ষ, ইহাদের উচ্চারণ স্থান তালু, সেই জন্য ইহাদিগকে তালব্য বর্ণ বলে। অর্থাৎ হর্ষই দীর্ঘই চ ছ বর্গেজ ঝ ইয় অন্তজ তালিবর্ষ, এই বর্ণগুলি উচ্চারণ করতে গেলে আমাদের তালু স্পর্শ হয় বলে ইহাদেরকে বলা হয় তালব্য বর্ণ। মূর্ধন্য, মূর্ধন্য বর্ণ, মূর্ধন্য বর্ণ রি টু র সানাং মূর্ধা, রি দীর্ঘরি ট ঠ ড ঢ মূর্ধন্য বয়সন র পেটকাটা মূর্ধনিষ্ঠ, ইহাদের উচ্চারণ স্থান মূর্ধা, সেই জন্য ইহাদিগকে মূর্ধন্য বর্ণ বলে। মানে জিহ্বার যে মূলভাগটা সেটা স্পর্শ করেই এই বর্ণ অর্থাৎ রি দীর্ঘরি ট ঠ ড ঢ মূর্ধন্য বয়সর পেটকাটা মূর্ধন্য এই বর্ণগুলোর উচ্চারণ হয়, তাই এই বর্ণগুলিকে মূর্ধন্য বর্ণ বলা হয়। দন্ত বর্ণ, লি তুল সানাং দন্তাহ, লি ত থ দ ধ দন্তন্য ল দন্তেষ, ইহাদের উচ্চারণ স্থান দন্ত, সেই জন্য ইহাদিগকে দন্ত বর্ণ বলে। লি ত থ দ ধ দন্তন্য ল দন্তেষ, এই বর্ণগুলো উচ্চারণের সময় জিহ্বাটা দাঁতের সঙ্গে স্পর্শ হয় অর্থাৎ দন্তের মাধ্যমে উচ্চারণ হয়, তাই এদেরকে দন্তবর্ণ বলে। ওষ্ঠবর্ণ, উপু পদ্মানিয়া নাম ঔষ্ঠ, হর্ষ দীর্ঘ প ফ ব ভ ম, ইহাদের উচ্চারণ স্থান ঔষ্ঠ, সেই জন্য ইহাদিগকে ঔষ্ঠবর্ণ বলে। হর্ষ দীর্ঘ প ফ ব ভ ম এই বর্ণগুলো উচ্চারণ করতে ঠোঁটের সাহায্য লাগে, মানে ঠোঁটের স্পর্শে এই বর্ণগুলোর উচ্চারণ হয়, তাই এই বর্ণগুলোকে বলা হয় ঔষ্ঠবর্ণ। কণ্ঠ তালব্য বর্ণ, এ দ্বৈত কণ্ঠ তালু, এ ওই ইহাদের উচ্চারণ স্থান কণ্ঠ ও তালু, সেই জন্য এই দুটিকে কণ্ঠ তালব্য বর্ণ বলে। মানে এ আর ওই এই বর্ণ দুটো উচ্চারণ করতে গলা এবং তালু দুটোরই সাহায্যের প্রয়োজন হয়, তাই এই বর্ণ দুটিকে কণ্ঠ তালব্য বর্ণ বলে। কণ্ঠষ্ঠ বর্ণ, ও দ্বৈত কণ্ঠষ্ঠম, ও ইহাদের উচ্চারণ স্থান
কণ্ঠ ও ওষ্ঠ, সেই জন্য এই দুটিকে কণ্ঠষ্ঠ বর্ণ বলে। ও ঔ এই বর্ণ দুটি উচ্চারণের জন্য কণ্ঠ মানে গলা, ওষ্ঠ হচ্ছে ঠোঁট, এই দুটির সাহায্যের প্রয়োজন হয়, তাই এই বর্ণটাকে কণ্ঠষ্ঠ বর্ণ বলা হয়। দন্তৌষ্ঠ বর্ণ, বকারস্য দন্তৌষ্ঠম, অন্তস্থ ব এর উচ্চারণ স্থান দন্ত ও ওষ্ঠ, সেই জন্য ইহাকে দন্তৌষ্ঠ বর্ণ বলে। অন্তস্থ ব এর উচ্চারণের সময় দন্ত অর্থাৎ দাঁত আর ওষ্ঠ হচ্ছে ঠোঁট, এই দুটির সাহায্যের প্রয়োজন, তাই এই বর্ণটিকে বলা হয় দন্তৌষ্ঠ বর্ণ। অনুনাসিক বর্ণ, নাসিকানুসারস্য ইয়মৌম মধ্যন্য না নানং নাসিকা চ, অনুস্বর ঙ ইয় মধ্যন্য দন্তন্য ম, ইহাদা জিহ্বামূল তালু প্রভৃতির ন্যায় নাসিকাতেও উচ্চারিত হয়, সেই জন্য ইহাদিগকে অনুনাসিক বর্ণ বলে। অনুস্বর ঙ ইয় মধ্যন্য দন্তন্য ম এই বর্ণগুলো জীবের যে মূল অংশ তালু প্রভৃতি ছাড়াও নাকের সাহায্যে, নাসিকা বলতে নাক, নাকের সাহায্যে উচ্চারিত হয় বলে এদেরকে অনুনাসিক বর্ণ বলা হয়ে থাকে। অঘোষ বর্ণ, বর্গানাং প্রথম দ্বিতীয়া আহ শষষাশ্চ অঘোষাহ, প্রত্যেক বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং তালিবস্য পেটকাটা মন্ধনস্য দন্তেস্য ইহাদিগকে অঘোষ বর্ণ বলে। বর্গ কাকে বলে আমরা আগে জেনেছি, অর্থাৎ ক খ গ ঘ উয়া এই পাঁচটি মিলে একটা বর্গ, চ ছ বর্গ জ ঝ ঞ এই পাঁচটি মিলে একটা বর্গ, এই সকল বর্গের প্রথম দ্বিতীয় বর্ণ অর্থাৎ ক খ চ ছ এরকম প্রথম দ্বিতীয় বর্ণ এবং তার সঙ্গে তালিবস্য পেটকাটাবর্ণস্য দন্তেস্য এই বর্ণগুলো মিলে হলো অঘোষ বর্ণ। মহাপ্রাণ বর্ণ, বর্গানাং দ্বিতীয় চতুর্থ সহাস্য মহাপ্রাণাহ, বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ এবং তালিবস্য পেটকাটামধ্যস্য দন্তেস্যহ ইহাদিগকে মহাপ্রাণ বর্ণ বলে। তাহলে বর্গের দ্বিতীয় বর্ণ হচ্ছে খ ছ, চতুর্থ বর্ণ ঘ ঝ এই ধরনের বর্ণগুলি এবং তালিবস্য পেটকাটামধ্যস্য দন্তেস্য হয় ইহাদিগকে মহাপ্রাণ বর্ণ বলে। অল্পপ্রাণ বর্ণ, বর্গানাং প্রথম তৃতীয় পঞ্চমা জড় লবাশ্চ অল্পপ্রাণাহ, বর্গের প্রথম তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং অন্তর্য বশির লব ইহাদিগকে অল্পপ্রাণ বর্ণ বলে। তাহলে বর্গের প্রথম বর্ণ ক চ, তৃতীয় বর্ণ গ বর্গের জ এবং পঞ্চম বর্ণ ঙ এইগুলোর সঙ্গে অন্তর্য বশির লব এগুলোকে অল্পপ্রাণ বর্ণ বলে। ঘোষবত বর্ণ, বর্গানাং তৃতীয় চতুর্থ পঞ্চমা জ র ল ব হাস্য ঘোষবন্ত, বর্গের তৃতীয় চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং অন্তর্য বৈষ্ণর ল ব হ ইহাদিগকে ঘোষবান বর্ণ বলে। তাহলে বর্গের তৃতীয় বর্ণ বর্গ কাকে বলে জানি, সেই বর্গের তৃতীয় চতুর্থ ও পঞ্চম বর্ণ তার সঙ্গে অন্তর্য বৈষ্ণর ল ব হ এই বর্ণগুলোকে বলা হয় ঘোষবান বর্ণ। তাহলে আমরা বর্ণের উচ্চারণ স্থান সম্পর্কে, বর্ণের উচ্চারণ স্থানের স্থান কোনগুলো সেগুলো জানলাম এবং সেই অনুসারে বর্ণগুলোর নামগুলো জেনে নিলাম। এই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।